বান্দরবানের নিউ গুলশান এলাকার একটি পারিবারিক মন্দির থেকে দুটি প্রতিমা চুরি করে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বাড়ির মালিক জানান, সকালে পূজার জন্য ফুল রাখতে গিয়ে লক্ষ্মী প্রতিমা ও কৃষ্ণ প্রতিমা না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভাঙা অবস্থায় দুটি প্রতিমার অংশ পাশের খোলা মাঠে পান তারা। ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মালাগুলো যখন পড়ে আছে দৌড়ে নিয়েছি, গিয়ে দেখতেছি মূর্তি গুলা ভাঙা, কেন পড়ে আছে। উনি এসে লক্ষ্মীর মূর্তি দেখছে, লক্ষ্মীর মূর্তি নাই। এখন হঠাৎ করে আমি এসে দেখি এখানে কৃষ্ণের মূর্তিও নাই, দুটোটা নাই যখন, তখন তো সবাই একদম হাহাকার অবস্থা। কি হলো, এই সাক্ষ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করতেছি এবং কোনো ঘটনার কোনো উপায় কিনা তা উদ্ঘাটনের চেষ্টা করতেছি। আমরা এখনও খুবই প্রাথমিক পর্যায়ে আছি, আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। এখানে পুলিশ বিভাগ সহ সম্মানিত মেয়র মহোদয় সহ সবাই এখানে উপস্থিত আছেন। ঘটনার তদন্ত চলছে, ঘটনা জেনে সেইভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।